আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে একটা ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আর এটা ছিল গত শুক্রবারের ভিডিও শুক্র শনি রবি এই তিন চার দিনের ভিডিওটা গুলো আর কি আপনার সাথে একসাথে শেয়ার করছি তো শুক্রবারের সকালবেলার একটা দৃশ্য সকালবেলা বাহিরের দিকে তাকাচ্ছিলাম বাচ্চার স্কুলে চলে গেছে আর এখন বাহিরের এই অবস্থা একদম ক্লাউডি ছিল আর একটা ঘোড়ার গাড়ি দেখলাম দাঁড়িয়ে আছে আসলে খুব ক্লাউডি ছিল একটু অন্ধকারের মতো আর বিকেলের দিকে বৃষ্টি শুরু হয়েছে বিকেল মানে তিনটা সাড়ে তিনটার দিকে বৃষ্টি শুরু হয়েছে একদম স্কুল থেকে নিয়ে আসার সময় আর কি বৃষ্টিটা অনেকটা জুড়ে সুরেই শুরু হয়ে গেল আর ভাগ্য ভালো ছিল যে আমি যাইনি আইয়াফিকে আনতে ওর আব্বু গিয়েছিলেন এবং ও যখন বাসায় আসলো দেখলাম যে ওর পরনে এরকম একটা কস্টিউম এই জাতীয় কস্টিউম আমার একদমই পছন্দ না কিন্তু এটা পরে এসেছে হয়তো ওরা স্কুলে পারফর্মস করছে এই জন্য এটা পরে আসলো তো সেটাও শেয়ার কর কস্টিউমটা পরে ও খুবই আনন্দিত ছিল একদমই খুলতে চাচ্ছিল না আর আমিও বেশি জোরাজুরি করছিলাম না তো এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গত মানে উইকেন্ডের ভিডিও আর কি উইকেন্ডের বিকেলের দিকে আমরা নাস্তার জন্য রেডি করছিলাম কিছু খাবার খাবারের নাস্তার জন্য আমি এখানে কিছু বয়েল পটেটো করে নিয়েছি আর বয়েল পটেটুটাকে অল্প একটু বাটার দিয়ে ফ্রাই করেছি এরকম করে আর এখানে চিকেন নাগেটস ছিল আর কিছু সমস্যা ফ্রাই করেছি নাস্তার বিকেলের নাস্তার জন্য আর আমার মনে আছে আমরা যখন ছোটো ছিলাম প্রাইমারি স্কুলের সামনে ভ্যান গাড়িতে স্ট্রিট ফুড যেটাকে বলে আর কি এরকম একটা ভ্যানের মধ্যে করে মানে হলুদ মাখা আর তারপর ডিম এগুলো নিয়ে বসতো তো আমিও ভাবলাম যে এরকম করে একটু পটেটু করি বাচ্চারাও খাবে আর সন্ধ্যাবেলা আর আমরাও মানে ভালো লাগবে লবণ আর ব্ল্যাক পেপার ওপরে ছিটিয়ে দিলে অনেকটা টেস্টি লাগে আর একটা হচ্ছে মান্ডের ভিডিও আপনার সাথে শেয়ার করছি আমি দুপুরবেলা বাচ্চারা সবাই স্কুলে তো আমি এখানে একটা ডিজার্ট তৈরি করব। তৈরি করব আপলের পায়েস বা আপলের কি বলে ক্ষীর বলতে পারেন তো এর জন্য আমি দুটো আপল নিয়েছি এবং সাথে এগুলোকে গ্রেড করে নিয়েছি তারপর সবাই জানে যে পায়েস তৈরি করতে হলে দুধের বিকল্প নেই দুধ তো লাগবেই পায়েসের জন্য সেই কারণে আমি এখানে প্রায় দুটো আপলের জন্য আমি এখানে চার কাপ পানি সরি দুধ ইউজ করছি চার কাপ ছোটো কাপ দিয়ে চার কাপ আর যেহেতু আমি মগ ইউজ করছি সে কারণে আড়াই আড়াইমগ দুধ এখানে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে দুধটাকে আমি কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো যাতে তলায় না বসে যায় বা উঠলে না পড়ে যায় সে কারণে আর দুধটাকে ঘন করে নিতে হবে যতটা ঘন হবে ততই পায়েসটা খেতে ভালো লাগবে সেই জন্য জন্য কয়েক মিনিট পর পরই আর কি দু এক দু মিনিট পর পরই নেড়ে দিচ্ছিলাম আর অন্য পাশে আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানে আমি তেল দেব না আর বিনা তেলে আমি যে মানে গ্রেড করে রেখেছিলাম আপেলগুলি ছিল সেটা দিয়ে দেব। আর দিয়ে এটাকে ভালো করে নাড়তে থাকব নেড়ে মানে আপেলের কালারটা একটু যখন চেঞ্জ হয়ে যাবে একটু সফট হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করব চার চা চামচ চার টেবিল চামচের মতো চিনি তো যেহেতু পায়েস মিষ্টি একটা ডিজার্ট তো এই জন্য চিনি ইউজ করব আর সেটা আপনাদের স্বাদ অনুযায়ী ইউজ করবেন আপলেও যেহেতু মিষ্টি আছে সে কারণে আমি চার টেবিল চামচে আমার কাছে পারফেক্ট মনে হলো আমি ঘন ঘন দুধটাকে নেড়ে দিচ্ছি সাথে সাথে আর অন্যদিকে মিনিট নাড়াছাড়া করার পর আপলের এ মানে আপলটা সফট হয়ে এসেছে দেখতে পাচ্ছেন যে এরকম হয়ে গেছে কালারটা একটু চেঞ্জ হয়েছে এখনও আমি অ্যাড করবো চার টেবিল চামচ চিনি আর আপলটা আমরা স্ট্রেইট দুধের মধ্যে ছেড়ে দিতে পারতাম কিন্তু সেটা দেই নিন না দেওয়ার একটাই কারণ কারণ সরাসরি দুধের মধ্যে দিয়ে দিলে আপলে যেহেতু একটু অ্যাসিড থাকে সে কারণে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি ছিল তো সে কারণে আপলটাকে আগে আগে আমরা ফ্রাই প্যানে সফট করে নিলাম তারপর এটাকে ঠান্ডা করে দুধের সাথে মিক্স করব অন্যতায় আপনার মানে আপনারা যদি চান দুধের সাথে একসাথে আপল আর দুধ সাথে মানে বয়েল করা করতে তাহলে এক চিমটি বেকিং সোডা যদি দুধের মধ্যে এড করে দেন তাহলে আর দুধটা ফাটার সম্ভাবনা থাকে না তো আমি আর সেই রিস্কটা নিলাম না না নিয়ে আমি আপনটাকে আলাদাভাবে এভাবে মানে একটু ভেজে নিচ্ছি আর দুধটাকে অ্যাড করব পরে আর কি তো ঘন ঘন নেড়ে দিচ্ছি যত ঘন হবে তত দুধটা খেতে ভালো লাগবে তো আমি কন্টিনিউয়াসলি নাড়ছিলাম আর ও অপেক্ষা করছিলাম ফ্লেভারের জন্য আমি কিছু এলাচির যে বিছিয়ে আছে আস্ত এলাচির বিছিটা নিয়ে নিয়েছি এবং এগুলোকে ক্রাশ করে নেবো একদম মিহি গুঁড়ো করে নিচ্ছি এটার মধ্যে তারপর এটাকে ফ্লেভারের জন্য দেবো একটা বেশি দেব না কারণ এলাচি বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না শুধুমাত্র একটু ফ্লেভার আসবে এটার জন্যই দেওয়া আর খুব মিহি গুঁড়ো করে দিচ্ছি যাতে কামড়ের মধ্যে না পড়ে আর কি কামড়ে পড়লে তো বুঝতেই পারছেন বাচ্চারা খেতেও পারবে বাচ্চারা একদমই খেতে পারবে না আর এখানে কিছু ড্রাই এখানে মানে পায়েসের সাথে ক্ষীরের সাথে মিক্স করার জন্য আমি কিছু বাদাম নিয়ে নিয়েছি পিস্তা আর কিশমিশ তো এই যে দেখুন ঠান্ডা হয়ে গেছে আপলের যে মিশ্রণটা তৈরি করেছিলাম আপলটা এখন আমি এটা দুটো বইল হয়ে গেছে অনেকখানি বয়ল হয়ে কমে গেছে তো আমি এটাকে মিক্স করে নেবো প্রথমে আমি এই হাড় হাঁড়িটা থেকে চেঞ্জ করে নিয়েছি কারণ এটা চতুর্দিকে লেগে গেছে তারপর মানে একটু ছোটো হয়ে গেছে তো সে কারণে এটাকে আমি এই দুধটাই ঢেলে দিলাম অন্য একটা হাঁড়িতে আর তারপরের মধ্যে এড করে নেবো আপলের যে মিশ্রণটা তৈরি করেছি সেটা আর তো অলমোস্ট হয়ে এসেছে খুবই সুস্বাদু একটা ডিজার্ট এবং খুব কম সময়ের মধ্যেই তৈরি করা যায় আমার তো খুবই ভালো লেগেছে যখন আমি খেলাম তো আপনারা আপনারা ট্রাই করে দেখতে পারেন আপলের এই পায়েস বা ক্ষীর যেটা তৈরি করলাম আজকে খুবই ঝটপট একটা ডিজার্ট আর কি আপল তো সবসময়ই অ্যাভেলেবেল থাকে আর অনেকের বিশেষ করে লন্ডনে আমি অনেকেরই গার্ডেনে দেখেছি আপলের গাছ থাকে নিজেদের আপল গাছ থাকে তো আমরা আপলের পাই থেকে শুরু করে অনেক কিছুই পাপল দিয়ে তৈরি করি তো মাঝে মধ্যে যদি এইভাবে পায়েস তৈরি করি তো বাচ্চাদের জন্য বাচ্চারাও খুব খেতে পছন্দ করবে আর এখানে দুধ আছে যেহেতু বাদাম থাকবে দুধ থাকবে তো আপনার মানে ওদের জন্য খুব ভালো হবে ফ্রুট দিয়ে একটা ডিজার্ট আর কি আপলের ডিজার্টটা আপলের পায়েস যেটা আর কি তো আমি এটা একসাথে আমি এখানে একটু স্ট্রাগলিং করছিলাম মানে আপলটাকে দুধের মধ্যে ছাড়তে আহ চামচ দিয়ে পারছিলাম না কারণ আমি আর হাতে ক্যামেরা ছিল সেই কারণে তো যাই হোক আপলটা আমি মিক্স করে নিয়েছি দুধের সাথে আপলের যে মিশ্রণটা ছিল সেটা আর এখন ড্রাই যে মানে বাদামগুলো ছিল পিস্তাশু এগুলো আমি অ্যাড করে দিচ্ছি নিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব আরও প্রায় পাঁচ থেকে সাত মিনিট এটাকে মানে আপল আর দুধ একসাথে মিক্স করে নাড়াচাড়া করব তারপর এটাকে নামিয়ে নেব আর এখন দিয়ে দিচ্ছি এলাচির যে পাউডারটা তৈরি করেছিলাম সেটা আর খুবই অল্প পরিমাণে দেখতেই পাচ্ছেন খুব একটা বেশি না শুধুমাত্র ফ্লেভারের জন্য ফ্লেভারের জন্য আমি আরও অ্যাড করেছিলাম কিছু মানে কেওড়া ওয়াটার আর রোজ ওয়াটার তো এগুলোই আর কি খুব কম এই জিনিসগুলো ঘরের মধ্যেই থাকে খুব কম জিনিস দিয়ে খুব তাড়াতাড়ি আর কি করা যায় একটা জটপট একটা ডিজার্ট আমার কাছে খুবই ভালো লেগেছে আসলে বাচ্চারা স্কুল থেকে আসার পর আমি এদের ওদেরকে দিয়েছিলাম খাওয়ার জন্য ওদের আমার জন্য আসলে বেস্ট সময় হচ্ছে ওরা যখন স্কুলে চলে যায় তখন কোনো কিছু রেসিপি থাকলে সেগুলো তৈরি করা আমার জন্য খুব ভালো হয় কারণ সমস্ত ঘর তখন কয়েট থাকে আর মনোযোগ সহকারে যেটাই করি সেটা করতে পারি যাই হোক তো ওরা স্কুল থেকে আসার পর আমি ওদেরকে দিয়েছিলাম মানে এই পায়েসটা আর কি হালকা খাবার খাওয়ার পর ওরা খুবই পছন্দ করেছে আজকে এই পায়েস রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো এই পায়েস বা ক্ষীর আর কি আর একটু ঘন করে নিচ্ছি অনেকক্ষণ ঘন করার পরও আমার কাছে মনে হয়েছে হয়েছে আর একটু ঘন করলে ভালো হতো তো যাই হোক আমি পাঁচ থেকে সাত মিনিট এভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছিলাম আর ঠান্ডা হওয়ার পর আমি একটু সাজিয়ে পরিবেশন করছি আর কি এরকম হয়েছে দেখতে আর খেতেও তো অনেক সুস্বাদু হয়েছে তো আপনারা প্লিজ ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে যেখানে আছেন আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন এই দোয়া করি আমার জন্য আমার পরিবারের সবার জন্য বেশি করে দোয়া করবেন কথা বলার মধ্যে ভুল টুটি আছে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ থাকবে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ আর আজকের মতো এখানেই বিদায় নেই আসসালাম